It's a great thing happening. Bangladesh's prothom bamba prothom band shongit der prothom show hote jacche. So it's going to be very great show and great to be a part of it. Rashtra Shikrito ekti band music day kora hoyeche jano sara Bangladeshe bibhinno onchole paray paray mohollay mohollay sob jaygay band chota hok shuru hok ager moto kore 80 dashoke jara আমরা গান করছি বা ব্যান্ড করেছি এখন যারা ব্যান্ড করছে অনেক ডিফারেন্স আছে নতুনত্ব নতুনদের জন্য আশা উচিত এবং তারা ভালো করতেছে বেসিক্যালি এটা তো বাচ্চু ভাই তৈরি করে গেছেন আমাদের জন্য একটা ব্যান্ড দিবস এই প্রথম আমরা বড় পরিসরে আসলাম প্রতি বছর এরকম একটা প্রোগ্রাম হবেই পাশাপাশি যেটা হয় প্রত্যেকটা ব্যান্ড বিভিন্ন জায়গায় বড় বড় প্রোগ্রাম করছে আর্মি স্টেডিয়ামে তো অন্য প্রোগ্রামও হয় সরদি উদ্যানে হয় তো সেগুলো কন্টিনিউ থাকবে বাট বাম্বা চ্যানেলাই ব্যান্ড ফেস্ট যেটা বাচ্চুভাই তৈরি করা জিনিস সেটা এবার থেকে একদম সেট হয়ে গেল যে প্রতি বছর এটা হবেই নিয়ে চ্যানেল আই অলরেডি এক তারিখে এই দিনটা পালন করছিল আজকে বাচ্চু না থাকায় এবং আমাদের মাঝে যেহেতু নাই আমাদেরকে বাম্বাকে যখন এটা আমাদেরকে আমন্ত্রণ জানানো হয় আমরা সাদরে গ্রহণ করি এবং আমরা এই ব্যান্ড মিউজিক ডে ডিসেম্বরের এক তারিখে এটাকে আমরা বড় পরিসরে করার চেষ্টা করেছি 2022 হচ্ছে ব্যান্ড মিউজিকের 50th ইয়ার সুতরাং It so happened that we are celebrating 50 years of band music in Bangladesh. Aro kaktuliyo bhabe, aro important ekta ache. Je 16 December amader Bijoy Diwas, Bijoyer mash eta. To Bijoyer mashe 16 December ke chinta korle amra 16 ta band ache perform korchi. চ্যানেল আইকে প্রপোজাল দিয়েছিল এবং চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক পরিচালিতা সাগর উনি এটাকে একদম এক নিঃশ্বাসেই উনি হ্যাঁ করে দিয়েছিল তারপর থেকে আমরা ছোট আকারে করতাম তো পরবর্তীতে বাম্বার সাথে আমরা একটা এবছর একটা কন্ট্রাক্টে গেলাম যে যে কেমন হয় তো ওরা খুবই ওয়েলকাম করলো গতকাল আমাদের সাংস্কৃতিক মন্ত্রী এসেছিলেন আমাদের চ্যানেল আইয়ের প্রাঙ্গণে জনাব কে এম খালিদ সাহেব এবং ওই দিনই গতকালকে আমাদের আমরা একটা সিদ্ধান্তে আসি এবং সেটা প্রযোজিতা সাগর সাহেব অ্যানাউন্স করেছেন যে প্রতি বছর আমরা বিজয়ের মাসের ফার্স্ট ফ্রাইডেটাকেই আমরা ব্যান্ড মিউজিক ডে অ্যান্ড ফেস্ট দুইটাই আমরা ফার্স্ট ফ্রাইডেটাতে আমরা পালন করব একটা রাউন্ড দ্য ইয়ার আমরা একটা ইয়ে করব রিয়েলিটি শো টাইপের যেখান থেকে হয়তো একটা ব্যান্ড বা তিনটা ব্যান্ড যারা আপকামিং ব্যান্ড তাদেরকে আমরা সার্চ করব এবং এই কনসার্টে তারা সুযোগ পাবে বাচ্চু ভাই স্বপ্ন দেখেছিলেন 2014 সালে উনি বলেছিলেন চ্যানেলের একটা অনুষ্ঠানে এবং তারপর থেকে উনি তার মতো করে চেষ্টা করে গেছেন তখন হয়তো আমরা দেখেছি হয়তো সেভাবে তার পাশে দাঁড়ানো হয়ে ওঠে নাই যে কারণে আমি ব্যক্তিগতভাবে লজ্জিত বাট সেদিনটি ফাইনালি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য যে চেষ্টাটা বাম্বা করছে বাম্বাকে অ্যাপ্রিশিয়েট অবশ্যই জানানো উচিত ব্যান্ড মিউজিকের ইতিহাসে একটা মাইলফলক এত বড় কনসার্ট এবং 50 বছর পূর্তি করছি এত বড় বড় স্পন্সর গান বাংলা ইনভলভ হয়েছে
আমরা সত্যি খুব আনন্দিত, ভীষণভাবে আনন্দিত। আমরা মিউজিশিয়ান কমিউনিটি অনেক অনেক হ্যাপি আজকের এই দিনটা নিয়ে, লাইক আমাদের জন্য আজকে ঈদের দিন, ব্যাপারটা অনেকটা এরকম। ব্যান্ড মিউজিক আমাদের দেশের বাইরেও কিন্তু দেশকে রিপ্রেজেন্ট করে, দেশ থেকে প্রতি বছর অনেকগুলো ব্যান্ড দেশের বাইরে পারফর্ম করতে যায়, যেখানে কিন্তু আমাদের দেশকে রিপ্রেজেন্ট করা হয়। সো আমরা অ্যাকচুয়ালি আরও আশা করব যে আমাদের ব্যান্ড মিউজিকের যে কালচারটাকে, এই কালচারটাকে আরও ভালোভাবে তুলে ধরবে, যেমন মিডিয়া, গভর্নমেন্ট আরও বিভিন্ন মাধ্যমে এই সংস্কৃতিটাকে যাতে আরও ভালোভাবে তুলে ধরা হয়, এটাই আমরা আশা ব্যক্ত করি।